জয় বাংলা। সম্মানিত দর্শক, আমি শুরুতে জয় বাংলা দিয়ে শুরু করলাম। জয় বাংলা এই কারণে বললাম, দেখেন ছাত্রলীগের নেতারা আপনার জয় বাংলা বলে তারা 33 লাখ টাকা ছিনতাই করলো। যখন 33 লাখ টাকা জয় বাংলা স্লোগান দিয়ে তারা ছিনতাই করলো, যার কাছ থেকে ছিনতাই করতেছিল ওই সময় ওই যার কাছ থেকে ছিনতাই করেছিল ওই লোকটা আপনার ডাকাত ডাকাত বলে সে চিৎকার করেছিল। আর ওই ছাত্রলীগের নেতারা বলেছিল আমরা ছাত্রলীগ। এই ব্যক্তি ইনি হলো একজন জামাত শিবির, একজন বিএমপি, আমরা তাকে পুলিশের কাছে দেব, এই বলে জয় বাংলা বলে স্লোগান দিয়ে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়। দেখেন আজকের পত্রিকায় কি উঠে এসে আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি। 33 লাখ টাকা ছিনতাই, সিটি টিভিতে ধরা পড়লো ছাত্রলীগের নেতাকর্মী। রাজধানীতে অস্ত্র ঠেকিয়ে এক ব্যবসায়ী কর্মচারীর কাছ থেকে 33.5 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা সিসিটিভি ফুটেজে দেখা। ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রলীগের 3 সদস্যকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন পুলিশ। বুধবার 1 নভেম্বর বেলা 11:30টার দিকে রাজধানীর চক বাজারের মোগল টুলির 92 বসির ম্যান সনের সামনের সড়কে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই যুবকের নাম আনিসুল হক, তিনি হাজি সেলিম টাওয়ারের সুবহান স্টোরের কর্মচারী। ওই দিন দোকানের মালিক সুবহান ওই কর্মচারীর কাছে 33 লাখ 35 হাজার টাকা নিয়ে ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখায় জমা দিতে পাঠিয়েছিলেন। এই ঘটনা দোকানের মালিক আব্দুল সুবহান বাদী হয়ে চক বাজার থানায় একটি মামলা দায়ের করেন। মানে ওই টাকার যিনি মালিক ছিলেন তিনি একটা আপনার মামলা করেন চক বাজারে, চক বাজার থানায়। তিনি বলেন আমি চায়না থেকে ইমিগ্রেশনের মামলা মালামাল আমদানি করি, এই কাজের জন্য আমাকে ব্যাংকে টাকা জমা দিতে চেক নিয়ে সেটি সংশ্লিষ্ট আমদানিকৃত দিতে হয়, সেই অনুযায়ী গত বুধবার আমি। সম্মানিত দর্শক, দেখেন এই ছাত্রলীগ মানে চকবাজার থানা পুলিশ একটি সূত্র বলেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক হাফিজুল ইসলাম জিসান, চকবাজার থানা ছাত্রলীগ সহসভাপতি রুবেল হোসেন জয় সুলাইমান এবং সাংগঠনিক সম্পাদক রাবি ওই ঘটনায় জড়িত থাকার তথ্য পাচ্ছেন তারা। তবে এসব তথ্য নিয়ে তদন্ত করেছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি বলেন ছাত্রলীগ পরিচয় দিয়ে যদি কেউ অপরাধ করে সে দায় আমরা নেব না, অপরাধীর পরিচয় যাই হোক তাকে শাস্তি পেতেই হবে, আমরা এই ঘটনা তদন্ত করে যদি তাদের জড়িত থাকার প্রমাণ পাই তাহলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব। লালবাগ বিভাগের উপ কমিশনার মোহাম্মদ জাফর হোসেন বলেন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযান চালিয়ে প্রথমে ঢাকা থেকে চট্টগ্রাম পালিয়ে যাওয়ার মিরাজ ও সাইমের নামে দুইজনকে আটক করা হয়। তাদের দেওয়ান তথ্যে শুভ নামের ওপর একজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় 10 লাখ টাকা উদ্ধার করা হয়, বাকি টাকা অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান ব্যপ্ত রয়েছে বলে জানান তিনি। তবে ছিনতাইকারী ছাত্রলীগ কিনা তা নিয়ে কোনো মন্তব্য করেননি মোহাম্মদ জাফর হোসেন। তিনি বললেন অপরাধীজন কোনো পরিচয় আমাদের কাছে মুখ্য নয়, আমাদের কাছে অপরাধী একমাত্র পরিচয় সেই অপরাধী, সেই হিসাবে তাদেরকে